চা ফেলেই দিলাম গাড়িতে। তো চলে এসেছি আমরা, এবার নবান্ন সামনে একদম দাঁড়িয়ে আছি, ভাইকেও নিয়ে চলে এসেছি। সকাল সকাল ভাইকে তুলেছি, ঠিক আছে, ভাই ঘুমাচ্ছিল। তারপর আমি, আমার প্ল্যান ছিল সকালে যাওয়ার, আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম। ভাই আমাকে বললো চল 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 করতে হবে, ভিডিও ব্লগ শুরু করতে হবে। তো ভাই অনেক সাপোর্ট করছে, প্রথম ব্লগ ভাইয়ের সাথে। ভাই কিছু বলবি? সবাই ভালো আছো লকডাউনে? তো এবার আমরা যাচ্ছি এখন এক জায়গায় স্পেশাল চা খেতে, সবার সঙ্গে সেখানে দেখা হচ্ছে। 10 টাকার চা, একদম মন ভরে যাবে, তোমাদেরকেও দেখাবো, তোমরাও এসো। चाय का दुकान अभी भी कितना है। চা ফেলেই দিলাম গাড়িতে।